La ilaha illallah. Shaitan Allah bolla Allah. Fabima aghwaytani la aq'udanna lahum siratakal mustaqim. Ekta sijda ar adesh miss korar karone tumi amare jahannamider sardar banala. Iblis shaitan koyta sijda miss korechilo? Shobai bolen. Ekta. Aro jore bolen. আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও, আমি ওয়াসওয়াসা দেব ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢুকে এমন ভাবে ধোকা দেব একটার পর একটা একটার পর একটা, অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবো? ফামিমা আগওয়াইতানি লা আক'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী, আমিও তোমার বান্দাদেরকে সবগুলোর একসাথে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলবে, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম, তুই আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, খারাপ কাজ করাবি। আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। ফাবিমা আগওয়াইতানি লা আক'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন شمأيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. قرآن الله أكبر. شيطان بول بي الله مي دان ديك تكي دوكا ديبو با ديك تكي دوكا ديبو شمن تكي ديبو پچن تكي ديبو بور تكي ديبو রগের ভেতরে রক্তের মাঝরাত দাম যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোকা দেব। কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে এরকম আশ্রয় নাই। তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব, জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে, পরে আমি ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি ধোকা দেব। চ্যালেঞ্জ আপনারে চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। আবি ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। তুই আজীবন পাপ কাজ করাবি, আজীবন মিথ্যা বলাবি, ঘুষ খাওয়াবি, সুদ খাওয়াবি, যৌতুক খাওয়াবি, ক্যাসিনোর ব্যবসা করাবি, আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে, কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানায় দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কি না? 100 খুনের আসামি কত খুন? 100 কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি? তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে, আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এজন্য সোজা সাতটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নু কিসা উযিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না,
মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই, আমাদের আমল দিয়ে আমরা কর্ষিন কালে জান্নাতে যেতে পারবো, নিজের এবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি? আপনারা এত এবাদত করছেন যে আপনাদের এবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি, এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না, আমরা শুধু তার দয়ার ভিখারি চিল্লাই পড়েন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করবা, কারণ তুমি মেহরবান, তুমি রহমান, তুমি রহিম, আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান কি চান? আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই। এই জন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না, আমরা ক্ষমা চাই কার, ফিরে যেতে চাই কার কাছে, তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আত্তাইবুনা, মুমিন বান্দারা ভুল করলে কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে, কথা বুঝে নাই বোধহয়, তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে, আপনার তওবা আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, ঠিক কি না? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখবো, ইনশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন, রুহু ধরে যখন টান দিবে, প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে? তখন তো তওবা করার সময় না, ওই সময় তো মায়ের দেওয়ার সময়, ঠিক কি না? তখন চলবে মাই, তখন চলবে কি? তখন কোনো তওবা নেই, বাদাল গরগরা। মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়, গলা দিয়ে যখন রুহুটা বের হয়, গরগর শব্দ হয়, ওই গরগরানির সময় যদি আপনি তওবা করেন, ওই তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে? সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? আল্লাহ।